অসুবিধা যেটা আমাদের মানুষ যেটা মুখোমুখি আমাদের মানুষ হচ্ছে, এখানকার লোকজন অন্যভাবে কাপড় চোপড় পরে, কথাবার্তা বলে, চলাফেরা করে, যেটা আমাদের সমাজের সব কিছুর থেকে আলাদা। সো যখন মানুষ নতুন এদেশে আসেন তখন এটা সম্বন্ধে তাদের অনেক রকম ভয় থাকে। Because this can also create a difference between generations, because the younger generation would usually adapt to the ways of this culture more easily than those of us who have come and grown up in different countries. আমরা যারা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এসব দেশ থেকে এসেছি তাদের এদের জীবনধারাটা সহজে মেনে নিতে তাদের মতো হয়ে যেতে অনেক অসুবিধা হয়, আমরা পুরোটা পারি না। কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা যারা এখানে জন্ম হয়েছে, বড় হয়েছে, তারা অনেক সহজে এই এখানকার রীতিনীতি সমস্ত অ্যাডাপ্ট করে নেয়, তারা এদের মতো হয়ে যায়। সেজন্য আমাদের পুরনো প্রজন্ম আর নতুন প্রজন্মের মধ্যে অনেক সময় অনেক বেশি বিরোধ, গণ্ডগোল কিংবা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যেহেতু আমাদের বাচ্চারা এখানকার অনেক কিছু মেনে নিয়েছে এবং আমরা পারি না, সেটা ব্যবধানের সৃষ্টি হয় এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় অনেক সময়। This also leads to a breakdown of communication between the two generations, between parents and children, which leads to anxiety, more fear, depression. এর ফলে বাবা মা আর ছেলে মেয়ের মধ্যে অনেক সময় অনেক দূরত্বের সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যার ফলে আরও ভয় আর তারপরে মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন অনেক কিছু সৃষ্টি হতে পারে। Another fear is the fear of going against the culture, the fear of going against family. আরেকটা ভয় হচ্ছে যে যে আমরা আমাদের সমাজের যে রীতিনীতি তার বাইরে যেতে তার বাইরে যাওয়া কিংবা কিংবা ফ্যামিলির বিরুদ্ধে যাওয়া। সো আমরা যদি অন্যরকম কিছু করতে যাই আমাদের সবসময় ভয় হয় যে আমরা আমাদের সমাজের নিয়মকানুন লঙ্ঘন করছি কিংবা আমাদের পরিবারের নিয়মকানুন লঙ্ঘন করছি। So people are afraid to speak up even if they are unhappy within their families. They are afraid that they will look bad or that their society will shun them. সেজন্য মানুষ কথা বলতে কিংবা কোনো কিছু প্রতিবাদ করতে ভয় পায়, কারণ তারা মনে করে যে তারা যদি কিছু বলে কিংবা অন্যরকম হয় তাহলে সমাজ তাদেরকে খারাপ বলবে, তাদের সাথে সম্পর্ক রাখবে না এবং অনেক মানুষ তাদের সাথে দুর্ব্যবহার করবে। Often families are isolated here because we don't have our uncles and aunts and grandmothers and parents to offer us the support that we might have in you know our home countries. বেশিরভাগ সময় এখানে আমাদের পরিবারে শুধু বাবা মা আর বাচ্চারা থাকেন, সেই জন্য দেশে আমাদের যে বড় পরিবার থেকে যেখানে আমাদের খালা, চাচা, মামা, ফুপু, দাদি, নানি থাকেন, যাদের কাছে আমরা গিয়ে অনেক রকম সাহায্য পেতে পারি, সেই জিনিসটা আমরা এখানে পাই না। এখানে সেজন্য আমরা এখানে অনেক বেশি আইসোলেটেড থাকতে পারি, যে সাহায্যটা আমরা দেশে পাই আমাদের পুরো পরিবারের থেকে সেই জিনিসটা এখানে নেই। Along with this, there's fear of marriage, fear of not being married, there's fear of divorce. So there's a lot of fear around all of this. তারপরে আমাদের মধ্যে আছে বিয়ের ভয়, কীরকম বিয়ে হবে, কার সাথে বিয়ে হবে, কী হবে সেটার ভয়, আবার বিয়ে না হতে না হবে না সেটার ভয়, তারপরে তারপরে ডিভোর্স। আমাদের শুধু যে জেনারেশনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কিংবা অন্যরকম চলাফেরা করা সেগুলো ভয় আছে আমাদের, শুধু তা নয় আমাদের আরও ভয় হয় যে আমার ছেলে মেয়ে কিংবা আমার কি বিয়ে হবে কিংবা হলে কেমন হবে, বিয়ে হবে কি হবে না, আবার হলে ডিভোর্স হবে নাকি, এই সমস্ত বহু রকম ভয় এবং স্ট্রেস আমাদেরকে এখানে মুখোমুখি হতে হয়। So people are scared